হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিডি লাইফ ইন ফিনল্যান্ড চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, আমার ব্লগের সাথেই থাকবেন। আজকে আমার বাবাটাকে ডে কেয়ারে আর দিলাম না, তো ও যেহেতু ডে কেয়ারে যাচ্ছে না তাই আমিও বাসায় আছি। আজকে ওর অ্যাপয়েন্টমেন্ট আছে সকাল 10টা বাজে, কিছুটা রিল্যাক্সে আমরা বের হব যেহেতু সময় আছে। ডে কেয়ারে না দিলে এক প্রকার ভালোও লাগে আবার খারাপও লাগে, কারণ দেখা যায় যে বাসায় থাকলে টিভি দেখে আর সেই সাথে দুপুরবেলা ঘুম পাড়ানোটা খুবই কষ্টের। স্ট্রলার ছাড়া ওকে আমি কোনোভাবেই ঘুম পাড়াতে পারি না, একে তো আলো আলো থাকে কেমন জানি, আর বিছানায় শোয়ার সাথে সাথে ওর তখন এনার্জি এত পরিমাণে বাড়ে এটা বলে বোঝাতে পারবো না। অনবরত জাম্পিং চলে, মার ঘুকিল ঘুষি, তো প্রায় হয়তো বা 2-2.5 ঘন্টা যদি আমি শুয়ে থাকি হয়তো সম্ভব, কিন্তু ওইটা তো আর আমার পক্ষে সম্ভব না। তো যার কারণে ওই ঘুমের কথা চিন্তা করলে আমার কাছে মনে হয় ডে কেয়ারেই বেস্ট। কাজ না থাকলেও কীভাবে জানি সময় চলে যায়, এই তো 10টা প্রায় বেজে যাচ্ছে, বেরিয়ে পড়লাম। এখন বের হওয়ার সময় স্ট্রলারে যতটুকু পারি কম বসাতে চাই। ও কিন্তু এখনও কান্নাকাটি একটু করতে চাচ্ছিল, স্ট্রলারে বসে ও বের হবে, হাঁটবে না। তো দেখেন মাশাল্লাহ, আমি কখনো ভাবতেও পারিনি আমি আবার প্রায় 12 বছর পর আরেকটা বেবি পাব। আসলে ফিনল্যান্ডে আসার পর প্রথম কোন জিনিসটা ভালো লেগেছে সেটা বললে বাচ্চাদেরকে ভালো লেগেছে, কারণ শীতের টাইম ছিল তখন মোটা মোটা এই ধরনের জ্যাকেট পরে থাকতো, মাথায় মোটা টুপি জ্যাকেট, তো আমার কাছে মনে হচ্ছে এই ছোটো ছোটো এগুলা চাঁদের দেশে যাচ্ছে, আর্মস স্ট্রংদের ড্রেস পরে আছে যেন। তো আমার বাবাটা গাড়িতে না উঠে গাড়ি কীভাবে মানে তৈরি করা হয়েছে সেটাই সে আবিষ্কার করতে চাচ্ছে। আজকের ওয়েদারটা বেশ সুন্দর, সুন্দর রোদ আছে তাই ঠান্ডা মোটামুটি আছে। তো যাই হোক, খুব মুড নিয়ে গাড়িতে বসেছে, গাড়ি চড়তে খুব বেশি পছন্দ করে। যখন রাস্তা দিয়ে বাস যায় ও বলতে থাকে কন্টিনিউ, কিতস কিতস কিতস, শব্দের অর্থ ধন্যবাদ। আজকে আমি প্রথম দেখলাম লবণ ছিটানোটা, এই যে বরফ না জমার জন্য লবণ ছিটাচ্ছে, এই জন্য তো বলি রাস্তায় কেন বরফ থাকে না সহজে। লিফটে উঠলে সে মহা খুশি, তো আমরা চলে এসেছি। আজকে ওর স্পিচ থেরাপি আছে, তো এখানে বিভিন্ন পিক আছে, আমিও ছোটদের মতো দেখছি। আমরা প্রায় 50 মিনিটের মতোই ছিলাম ডাক্তারের কাছে, এর মাঝে আজকে আবার ট্রান্সলেটার ছিল না, আমি আদো আদো ফিনিশ ইংলিশ মিলে যা পারি বোঝানোর চেষ্টা করেছি। তো ডাক্তার লাস্টে বললো আমি সব কিছু বুঝেছি, তোমাকে ধন্যবাদ। জানি না ওরা সব কিছুতেই ভালো বলে, এটাই স্বাভাবিক। তো যাই হোক, আজকেই প্রথম দেখলাম গাড়ি চাকাতে কীভাবে বাতাসটা নেয়, এর আগে আমি জানতাম না। ও বলতো আমাকে, বলে যে এখানে এরকম মেশিন আছে নিজে নিজেই নিয়ে নিতে হয়, আজকে দিচ্ছে, তাই আমিও একটু বেরিয়ে দেখছি। কয়েক সেকেন্ডের মধ্যে আমার কাছে মনে হচ্ছে বাতাসটা হয়ে গেছে, আর বাতাসটা পরিপূর্ণ হওয়ার পর একটা সিগন্যালও দিল। তো যাই হোক, এখন আমরা আজকে মালমির দিকে যাচ্ছি। মালমিতে কবে গিয়েছি আমি ভুলে গিয়েছি, সম্ভবত প্রায় 2-3 মাস হয়ে যাচ্ছে। তো ওর বাবা যাবে অন্য একটা কাজে, আমি কিছু সময় থাকব, নিজের জন্য আজকে কিছু জিনিস কিনবো। তো এখানে একটা সিরাম নিলাম গার্নিয়ারের, আরও কিছু জিনিস যদি প্রয়োজন মনে করি নিয়ে নিব। এইদিকে অনেকদিন পর এই বেরিটা দেখতে পেলাম, এটা আমি অনেক খুঁজছিলাম, কিন্তু প্যাকটা অনেক বড়, প্রায় 1/2 কিলোর মতো আছে, তাই আর নিচ্ছি না। আর এদিকে এই ফুলগুলো দেখে কিছু সময় অপেক্ষা করছি, আপনাদের মাঝে আবারও জানাচ্ছি এই ফুলের শুভেচ্ছা। সেই সাথে যারা এখনও পর্যন্ত আমার ব্লগটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, রিকোয়েস্ট করব প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন দেখছেন তাদের সবাইকে রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এর মাঝে আমার বাবাটা ঘুমিয়ে পড়েছে, যেহেতু এই টাইমে সে ডে কেয়ারে ঘুমায়, আমি নিয়েছিলাম এটা ওকে খাওয়াবো, কিন্তু তার হলো না, কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছে। হাতের মোজাটাও খুলে দিলাম কারণ জ্যাকেট পরা আছে গরম লাগবে। তো আমি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছি, এই ঠান্ডার মাঝে এই গাছগুলো কীভাবে ওরা যত্ন করে বুঝি না। মানি প্ল্যান্টটা অনেক সুন্দর, সেই সাথে অনেক তরতাজা ফ্রেশ। ফুলের দাম 45 ইউরো, মানে প্রায় 4,500 টাকা বাংলা টাকায় হিসাব করলে, যদিও বা যারা প্রবাসে আছেন তাদের মোটেও উচিত না দেশের টাকা হিসাব করা, কিন্তু প্রথম দিকে মনে হয় সবারই এই সমস্যা থাকে, হিসাবটা এসে যায়। বাসার দিকে রওনা দিচ্ছি, এখানে ডিলেট লিখা দেখছে,
এখানে ড্রেনটাকে ড্রেনের এক্সট্রা পানিগুলো নিষ্কাশন করছে। অনেক দূরের এই ম্যান হলো শব্দ হচ্ছে আর আমি বাতাস পাচ্ছি, অবাক লাগে কি সিস্টেম। তো যাই হোক, আমি এই আঙ্গুরগুলো নিয়েছিলাম, ও অনেক পছন্দ করছে। আঙ্গুরগুলো লাল লাল আর একদম টসটসে। তো ও আঙ্গুরটা কয়েকটা যা খাই খাক, আর আমরা একটু আমের ভর্তা বানাবো। আমের ভর্তা বলতে আমের চাটনি বলা যায় এটাকে। তো ওর বাবা ছোট্ট একটা মরিচ ঢেলে দিল, শুধুমাত্র একটু মরিচ, শুকনো মরিচ দিলে বেশি ভালো লাগে তাই দিচ্ছি। আর সেই সাথে সামান্য একটু চিনি দিয়ে কষলে নিচ্ছি। চিনিটা না দিলেও হয়, আমগুলা কিন্তু টক মিষ্টি, দিলে একটু মাখানোর সুবিধা হয়, নরম হয় এই আর কি। বিকালবেলা আবার ছোট মাছগুলা নামালাম, কারণ বন্ধ পেলে আমি এই ধরনের কাজগুলো একটু করতে চেষ্টা করি। আর তাছাড়া এই তো আর কিছুদিন পরে রোজা আসতেছে, তখন এত কাজ করা সম্ভব না, আর দেখা যাবে যে সেহরি তো এসব খাওয়া আর হবে না। মাছগুলা প্রথমে আইসটা ফেলে দিচ্ছি, পরে পাখনা আর পেটটা পরিষ্কার করব। মাছগুলি কিন্তু খুব বড় সাইজের না, মাঝারি ছোট। তারপরও আমি আজকে না ভেজে সরাসরি কাঁচা অবস্থায় রান্না করে নিচ্ছি, তবে একটু ভিন্নভাবে। রান্নাটা করার পর খুবই ভালো লেগেছে। তো প্রথমে পরিমাণ থেকে একটু কম দিয়েছি পেঁয়াজ, পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে ভেজে নিয়েছি। তারপর দিয়েছি সামান্য কিছু গ্রেট করা আদা, আর রসুনও ওরকম একটু থেতো করে দিয়েছি। সাথে সাথে দিয়ে দিলাম হাফ টমেটো আর সামান্য একটু পানি। চুলার তাপটা একটু মিডিয়ামে আছে, তাই অল্প পানি দিলে চলবে। এই রান্নাতে আমি পানির পরিমাণ খুব কম রাখবো। তো দিয়ে দিচ্ছি হলুদ, যেহেতু না ভেজে রান্না করছি তাই লাল মরিচটাও একটু বাড়িয়ে দিব। আর ঝোল থাকবে না, একটু শুকনো শুকনো হবে। ভাবতে পারেন এত ছোট মাছ না ভেজে রান্না করলে কাটা কাটা হবে, আমিও আগে সেটা ভেবে কখনো এভাবে ট্রাই করিনি। ট্রাই করার পর তো আমি অবাক, খুবই ভালো লেগেছে। মরিচটা দেওয়ার পর পর দিয়ে দিলাম ধনে গুঁড়া, তারপর দিয়ে দিয়েছি জিরা। জিরাটা দেওয়ার পর মনে হচ্ছে পানির পরিমাণ আরেকটু দিলে ভালো হবে, কারণ পুড়ে যেতে পারে, তাই সামান্য আরেকটু মশলাটা কষানোর উদ্দেশ্যে পানিটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু পরে যখন মশলাটা প্রায় সেদ্ধ হয়ে আসছে লবণ দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু জিরা। তেলের মাঝে জিরাটা কিছু সময় নেড়ে চেড়ে নিব, তারপর এখন দিচ্ছি সামান্য কিছু আজওয়াইন। আজওয়াইন, জিরা, সেই সাথে আদা, এইসব মশলার কারণে কাঁচা মাছের যে একটা স্মেল থাকে অনেকে যে পছন্দ করে না, সেটা মোটেও ছিল না। যারা ফিনল্যান্ডে আছেন তারা তো সবাই কম বেশি মাছটার সাথে পরিচিত, কারণ সামারে এই মাছটা প্রচুর পরিমাণে থাকে নদীতে, তো সবাই কম বেশি ধরতে পছন্দ করেন। তো অনেকে কাটার কারণে খেতে চান না। আপনারা চাইলে এভাবে রান্না করে দেখতে পারেন, সত্যি বলছি খুবই ভালো লেগেছে। আমি আগে প্রায় এই মাছটা ফ্রাই করতাম সরাসরি, কিন্তু তাতে প্রচুর তেল লাগে আর অতটা স্বাস্থ্যকর না, তো আর সেই সাথে প্রচুর পরিমাণে ছিটায় তেলে ভাজার সময়। সেসব চিন্তা করলে আমার কাছে মনে হয় এটাই সবচেয়ে বেস্ট। আমি এখন বেশ কিছু পরিমাণের লবণ দিয়ে দিচ্ছি, কারণ মশলা কষানোর সময় সামান্য দিয়েছিলাম মশলা অনুপাতে। এখন সরাসরি মাছের উপরে দিয়ে দিচ্ছি, এতে তাড়াতাড়ি মাছটা লবণটা শুষে নিবে, আর প্রতিটা মাছে সম পরিমাণ লবণ হবে। কিছু সময় ঢাকা অবস্থায় রান্না করেছি, তো এর মাঝে আমি কোনো প্রকার পানি দিইনি। আর সবচেয়ে বড় একটা বিষয় আছে আমার কাছে মনে হয়, রান্নার পাত্রটা হতে হবে সঠিক। এক্ষেত্রে আমার এই ফ্রাই প্যানটা কী পরিমাণ পছন্দের বোঝাতে পারবো না। এটাতে শুধুমাত্র আমি এই মাছটা রান্না করি শুকনো শুকনো, একটুও ভাষ্প যেতে পারে না। তো কিছুক্ষণ পর মাছগুলো আমি উল্টে দিচ্ছি, প্রায় 15 মিনিটের মতো রান্না হয়েছে। এর মাঝে এক সাইডে একটু ফাঁকা করে তাতে আমি দুটো মাঝারি সাইজের আলু দিয়েছি বাচ্চাদের কথা ভেবে। তারপর আবার সরাসরি ওই আলুর উপরে মাছগুলো উল্টে উল্টে দিচ্ছি, যেই পাশটা নিচে ছিল যতটুকু সম্ভব আমি উল্টানোর চেষ্টা করছি, এতে কোনো প্রকার মশলা কাঁচা বা কেমন জানি একটা থাকে সেটা মোটেও থাকবে না। যেহেতু আলু দিয়েছি তাই 2 টেবিল চামচ পরিমাণ পানি দিয়েছি, যাতে আলুটা একটু সেদ্ধ হয়। আজকে রাতের রান্নায় ভাত দিয়েছি আর আতপ চালের। আতপ চালের ভাত কিন্তু আমাদের কমই খাওয়া হয় মাঝে মধ্যে, তো ওরা বাবা ছেলে আবার পছন্দ করে, রেগুলার আমি সেদ্ধই রাখি। এদিকে কিমা মশলা এগুলো নামিয়েছি, এগুলা সরাসরি এমনি বসিয়ে দিচ্ছি। সব মাংসের মশলা যেগুলো আছে সেগুলো দিয়েছি,
কালকে এটাতে সবজি অ্যাড করে আমি একটা নাস্তা রেডি করব আজকে আর সম্ভব না আর এভাবে না করলে কাজও আগানো যায় না তো অর্ধেক অর্ধেক করে করে রাখি এখন দুটো টমেটোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আর প্রতিটা টমেটোর উপরে আরো একটু লবণ দিচ্ছি যেহেতু লবণ আমার অনেক পছন্দের একটা মশলা যদিও মনে হচ্ছে লবণ খুব বেশি খায় আসলে খুব বেশি না আমার কাছে মনে হয় ঠিকই আছে তো কিমাগুলো হয়ে গেছে তেল উঠে আসছে এটা এভাবে রেখে দিব মাছটাও নামিয়ে নিয়েছি ফাইনালি মাছটা আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে কেমন লাগছে আপনাদের কাছে প্লিজ জানাবেন খুবই খুশি হব আর মাছের মধ্যে এক্সট্রা কোনো ঝোল কিছুই নেই নিচে ঝোলের মতো যা দেখা যাচ্ছে সেটাও থাকবে না চুলাটা বন্ধ করে দেওয়ার পর এই যে আমি কাট করছি তাও এক্সট্রা কোনো ঝোল আসছে না সত্যি রান্নাটা অনেক ভালো হয়েছে আপনারা ট্রাই করে দেখতে পারেন অবশ্যই এক এক জনের টেস্ট বার এক এক রকম যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ